শীতের সময় খেজুরের গুড়ের পিঠা পায়েস না হলে যেন জমেই না। আর আখের গুড় তো সারা বছরই পাওয়া যায়। খেজুরের গুড়ের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের খেজুরের গুড় খেলে উপকার হবে। হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী। খেজুরের গুড় শরীরের ভেতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের না খাওয়াই ভালো। শীতে খেজুরের গুড় সবার কাছে অনেক পছন্দের। নানা ধরনের পিঠা কিংবা মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে এ গুড়ের কথা নতুন করে বলার কিছুই নেই। শীতের পিঠা পায়েস সহ মিষ্টি যে কোনো খাবারে এটি ব্যবহার করা হয়। তবে আপনি যে গুড় খাচ্ছেন তা আসল না নকল সেটা বুঝে খেতে হবে। কেননা বাজার থেকে গুড় কিনতে গিয়ে আমরা অনেকেই ঠকে আসি। তাই গুড় কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। গুড় কেনার সময় একটু ভেঙে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এই গুড়ে ভেজাল আছে, এটি না কেনাই ভালো। গুড়ের ধার দুই আঙ্গুল দিয়ে চেপে দেখুন, যদি নরম লাগে তাহলে বুঝবেন ভালো মানের গুড় এটি, আর বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ। কেমিক্যাল বিহীন গুড়ের রং কালচে কিংবা গাঢ় বাদামি। গুড়ের রং যদি সাদা, হলুদ কিংবা লাল হয় তাহলে বুঝতে হবে যে তাতে কেমিক্যাল মেশানো আছে। কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়, এটি কিনবেন না। এছাড়া আপনি চাইলে গুড় আসল নাকি ভেজাল আছে তা পরীক্ষা করতে পারেন। চলুন জেনে নিই আপনি কিভাবে গুড় পরীক্ষা করবেন। গুড় কতটা শুদ্ধ তা পরখ করতে হলে 20 ফোঁটা কনসেন্ট্রেটেড হাইড্রোলিক অ্যাসিড মিশিয়ে নিন। এরপর গুড়ের রং যদি গোলাপি হয়ে যায় তাহলে বুঝতে হবে এটি নকল, এতে রাসায়নিক মেশানো আছে। এছাড়া এক গ্লাসে এক টুকরো গুড় নিয়ে মেশান। যদি এটি পানিতে মিশে যায় তাহলে সেটি আসল গুড়, আর যদি পানির নিচে অবশিষ্ট জমে থাকে তাহলে বুঝতে হবে এই গুড়ে ভেজাল আছে। গুড়ের স্বাস্থ্য উপকারিতা। চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর খেজুরের গুড়। এতে রয়েছে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় খনিজ। চায়ের চিনির বদলে গুড় খেলে হজম শক্তি বাড়ে। গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ইনফেকশন প্রতিরোধ করতেও সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ায় গুড়। ঠান্ডাজনিত অ্যালার্জি থেকে দূরে রাখে খেজুরের গুড়। গুড় ওজন কমাতে সাহায্য করে। খেজুরের গুড় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ত্বককে সতেজ রাখে, শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে, এমনকি সর্দি কাশির সমস্যাও দূর করে খেজুরের গুড়। গুড়ে মেশানো পানিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, গ্লুকোজ, সুক্রোজ, ক্যালসিয়াম ও ফসফরাস। হালকা গরম পানিতে গুড় মিশিয়ে পান করলে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। এছাড়া সৌন্দর্য বৃদ্ধির জন্য দারুণ উপকারী এই গুড়ের পানি। শীতকালে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যায় যারা ভোগেন তাদের জন্য উপকারী গুড়ের পানি। গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকায় অ্যানিমিয়ার রোগীদের জন্য দারুণ উপকারী, এমনকি রক্ত পরিশুদ্ধ রাখতেও দারুণ সাহায্য করে খেজুরের গুড়। এখন আমরা দেখছি যে পাতলা গুড়টি চুলা থেকে নামানো হয়েছে এবং এই গুড় থেকে গুড়ের বীজ তৈরি করা হবে। গুড়ের বীজ তৈরির প্রক্রিয়াটি বেশ কষ্টসাধ্য এবং এতে অনেক সময় লাগে। গুড়ের বীজ তৈরি করার পর এই বীজটি গুড়ের মধ্যে দেওয়া হলেই তখন আপনি গুড় তৈরি করতে পারবেন। গুড়ের বীজ তৈরি না হলে গুড় তৈরি করা যায় না। গুড়ের বীজগুলো তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। Thank you.
এটাই হচ্ছে চকলেট। তিনটার সময় তুমি বুঝতেছ না আমি করছি, তাহলে বোঝা লাগবে না সহজ করো না। আমি কোনো কিছু ট্যাগ করিনি, আমি দেখতেছি পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি বীজ গুড়গুলো তৈরি হয়ে গেছে, বীজ গুড়গুলো কাপেই রাখা হচ্ছে। এটি আমাদের আবদারে বেশি করে বীজ গুড় বানানো হয়েছে এবং বীজ গুড়গুলো পরবর্তীতে গুড়ে দেওয়া হবে। লোকের খেলতে যাবো তো আমার ভাড়া দিয়ে খেলতে যাবি? হ্যাঁ পটাকা দাও। গুড় তৈরির প্রক্রিয়ায় শেষ ধাপে আছি আমরা। এখন গুড়গুলোকে একটি মাটির পাত্রে নামানো হচ্ছে, এরপরে গুড়গুলো খাজ আকারে সাজানো হবে। এই পর্যায়ে গুড়গুলো যাতে জমাট বেঁধে না যায় বা তলা লেগে না যায়, এই জন্য একটি কাঠের লাঠি দিয়ে ভালোভাবে গুড়গুলোকে ঘেঁটে দেওয়া হচ্ছে, যাতে করে গুড়গুলো সমানভাবে পরিমিতভাবে সব জায়গায় তরল আস্তরণটা তৈরি থাকে। এই তরল আস্তরণটি পরবর্তীতে খাজে ঢালা হবে এবং গুড় তৈরি হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়গুলো মাটির ফর্মা বা খাজে ঢালা হচ্ছে। এভাবে গুড়গুলো আস্তে আস্তে সবগুলো মাটির ফর্মায় ঢালা হবে। এই তরল আস্তরণটি আস্তে আস্তে শক্ত হয়ে গুড়ের পাটালিতে পরিণত হবে। Thank you.
এই পর্যায়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর আমরা এখন দেখতে পাচ্ছি গুড়গুলো জমাট বেঁধে গিয়েছে। এখন গুড়ের পাটালি তৈরি হয়ে গেছে, এটি এখন গুড় খাওয়ার জন্য রেডি। এগুলো পাটালি বাজারে চলে যাবে। আপনারা যদি খাঁটি গুড় কিনতে চান তাহলে গুড়ের সেই লিঙ্ক, পেজের লিঙ্ক, গৃহসুখের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করে এখান থেকে গুড় কিনতে পারেন।